জায়গা পাচ্ছে না আমরা ভাবছি নন্দনে আমাদের গর্ব নন্দনে এই ছবি দেখানো হবে না আমি বিশ্বাস করি না কোনো কারণে দেখানো হয়ে ওঠেনি নন্দনে জায়গা পেল না সায়নী অভিনীত অপরাজিত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ পথের পাঁচালী নির্মাণ ঘিরে অনেক দত্তর ছবি অপরাজিত নন্দন কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা বললেন সায়নী ঘোষ অপরাজিত দেখানো নন্দনের দায়বদ্ধতা সরকারি প্রেক্ষাগৃহের বিরুদ্ধেই নৈতিক বিচার চাইলেন শাসক দলের নেত্রী এখনও প্রতিক্রিয়া মেলেনি নন্দন কর্তৃপক্ষের অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী তিনি এ বিষয়ে কি বলছেন আসুন শুনে নি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তারই পথের পাঁচালীর নির্মাণকে ঘিরে নতুন ছবি অপরাজিত এবং সেই ছবির অন্যতম চরিত্র হচ্ছেন সায়নী এবার সেই ছবি নন্দনে দেখানো হয়নি বা নন্দনে জায়গা পায়নি এমনটাই অভিযোগ উঠছে কি বলবে আমি আগেও বলেছি এবং আবারও বলছি যে আমার মনে হয় যে নন্দন মাস্ট রিভিউ দ্যার ডিসিশন কারণ অপরাজিত এমন একটা ছবি যেটা বাঙালি ডিজার্ভ করে এবং অপরাজিত যেরকম নন্দন ডিজার্ভ করে নন্দনও অপরাজিত ডিজার্ভ করে আজকে যেই মানুষগুলো যারা মাল্টিপ্লেক্সে যেই বাঙালিরা মাল্টিপ্লেক্সে এত এত টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখতে পারে না সেই হল গোয়িং অডিয়েন্সের কাছে অপরাজিতকে অ্যাভেলেবল বানানো সেটাকে প্রমোট করা বা সাপোর্ট করা সেটা নন্দনের দায়বদ্ধতার মধ্যে পড়ে এটা হলো না কেন ওরা অনেক রকম রিজন দিচ্ছে এক্স্যাক্ট রিজন আমাদের জানা নেই এবং যেহেতু অবশ্যই আপনারা একটা সমস্যা যেটা সবসময় হয় এতগুলো বাংলা ছবি একসাথে রিলিজ করে হলে স্ক্রিন পেতে অসুবিধা হয় এটা ওদের বক্তব্য যে এক সপ্তাহ ধরে ছবি চলছে এবং অন্যান্য ছবিও দেখুন বাংলা ছবি মানুষ দেখছে হলে জায়গা পেয়েছে সেই জন্য এবং তাই তাদের রাখা হচ্ছে বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অ্যাকশন বেসড ছবি রমকম ছবি ড্রামা ছবি যেরকমই ছবি হোক না কেন অন আ প্রায়োরিটি বেসিস সত্যজিৎ রায়ের ছবিটাকে একটু দেখা উচিত এবং সেটাকে কনসিডার করা উচিত হলো না তো লাস্টটা হলো না কিন্তু আমার মনে হয় অনেক দত্ত নিজের কপাল নিয়ে এসেছেন ভূতের ভবিষ্যৎকে মানুষ ভূতের ভবিষ্যৎ মানুষ বানিয়েছে দর্শক বানিয়েছে অপরাজিতেও নিজের ডেস্টিনি নিয়ে এসছে মানুষের যদি ভালো লাগে দ্যার ইজ নো স্টপিং এবং আমি এটাই নন্দনকে রিকোয়েস্ট করব যে ঠিক আছে ওপেনিং আপনারা দিতে পারেননি কিন্তু অনেক অনেক মানুষ আছে যারা আমাদের ফোন করছে আর বলছে যে আমরা নন্দনের ছবিটা দেখতে চেয়েছিলাম কাজে নন্দন শুড রিভিউ দিস ডিসিশন অ্যান্ড ইউ নো অন আ মোরাল গ্রাউন্ড সত্যজিৎ রায় আবেদন করেছে প্রডিউসার প্রডিউসের জায়গা থেকে কথা বলেছে আমিও বলেছি অনিতা বলেছে এবং আমরা এটাই চাই যে একটা মোরাল জাস্টিস হোক সত্যজিৎ রায়ের প্রতি আমাদের একটা কালচারাল অব্লিগেশন আছে আমরা দায়বদ্ধ ওনার কাছে এবং ওনার সেন্টিনারি ইয়ারে যেখানে সত্যজিৎ রায় একটা সেন্টিমেন্ট বাঙালির কাছে নন্দনে ওনার জায়গাতে ওনার ছবি দেখানো হবে না আমার মনে হয় যে ইট রিয়েলি পুটস আ কোয়েশ্চেন অন দি অথরিটি যারা নন্দনে ডিসাইড করছেন এবং দে শুড রিভিউ ইট কিন্তু সায়নী ঘোষ তৃণমূল নেত্রী তৃণমূল যুব নেত্রী তার ছবি দেখানো হচ্ছে না সায়নী ঘোষকে নন্দনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে প্রতিবাদ এরকম ভাবে আপনারা ফ্রেম তৃণমূল নেত্রী এটা একটা অনিক দত্তর ছবি না এটা আজকে যে কোনো মানুষ যে নতুন ডিরেক্টর আজকে সত্যজিৎ রায়কে নিয়ে একটা ছবি করবে সে তো আর করবেই না কারণ আজকে অ্যাকশন ছবি কমার্শিয়াল ছবিকে জায়গা দেওয়া হচ্ছে নন্দন তো বানানোই হয়েছে যাতে বাংলা ছবিকে আদ্যপ্রান্ত বাঙালির ছবিকে সেফগার্ড করা যায় সেটা নন্দনের চেয়ারে যারা বসে আছেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি হতে পারি আমি তৃণমূলে অবশ্যই রয়েছি কিন্তু সেখানে কিন্তু আলাদা করে স্পেশাল ইন্টারেস্ট দিয়ে আমার জিনিস দেখা হবে সেটা না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা আমি তৃণমূলে থেকেও রাখতে পারি তৃণমূলের বাইরে থেকেও রাখতে পারি দেবের ছবি দেখানো হচ্ছে নন্দনে মিমির ছবি দেখানো হচ্ছে নন্দনে কিন্তু সায়নের ছবি দেখানো হচ্ছে না নন্দনে আমার কোনো বক্তব্য নেই আমার দেখুন দেবের নিজের প্রোডাকশন হাউস জিদ্দার নিজের প্রোডাকশন হাউস সবকটা বাংলা ছবিরই কাজ করা উচিত দ্যান লেট অডিয়েন্স টেক আ কল না তারা যেই ছবিটা দেখতে চাইবে সব থেকে বেশি সেই ছবি চালাতে যে কোনো হল বাধ্য এবং আমি আশা করব নন্দন এই ছবিটা চল খুব শিগগিরই জায়গা পাচ্ছে না আমরা ভাবছি নন্দন আমাদের গর্ব নন্দনে এই ছবি দেখানো হবে না আমি বিশ্বাস করি না কোনো কারণে দেখানো হয়ে ওঠেনি যথেষ্ট সম্মান জানিয়ে দেখানো যাবে না বলেই দেখানো যাচ্ছে না ঠিক ঠিক সময় যখন পাওয়া যাবে তখন ঠিক দেখানো হবে নন্দনের পাশে বিজেপি নেত্রী ও অভিনেত্রী অঞ্জনা বসু জায়গা পাচ্ছে না আমরা এরকম ভাবে ভাবছি কিন্তু এরকম একটা ছবি যেটা গোটা পৃথিবী জুড়ে ঘুরবে অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে এবং গোটা পৃথিবীর মানুষ এরকম একটা ছবি দেখবার জন্য ব্যাকুল সেখানে নন্দনের মতন একটা প্রেস্টিজিয়াস আমাদের কি বলবো আমাদের নন্দন আমাদের গর্ব আমাদের হ্যাঁ আমাদের সরকারি এবং আমাদের একটা গর্বের জিনিস নন্দন সেখানে এইরকম সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে একটা ইতিহাস রচনা হয়েছে এই ছবিটা
সেইটা নন্দনে দেখানো হবে না এটা আমি বিশ্বাস করি না। কোনো কারণে দেখানো হয়ে ওঠেনি আমার ধারণা। যথেষ্ট সম্মান জানিয়ে ঠিক ঠিক শো দেওয়া যাবে না, কারণ আরও সিনেমা চলছে, আরও ছবি চলছে, সেই সম্মানটা জানানো যাবে না বলে হয়তো এখন দেখানো যাচ্ছে না। কিন্তু নন্দন এরকম একটা ইতিহাসের নন্দনও সাক্ষী থাকবে না এটা আমি বিশ্বাস করি না। কাজেই নিশ্চয়ই দেখানো হবে এবং ঠিক ঠিক শো টাইম যখন পাওয়া যাবে তখন নিশ্চয়ই দেখানো হবে। আসি পরের খবরে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা আরও বাড়ালেন অর্জুন সিং। কাজ হলে ভালো না হলে খারাপ, পাটের দাম নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও গেরুয়া শিবিরের দাবি অর্জুন তাদের দলেই থাকবেন, দলবদল জল্পনা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। যে কে কি প্রশ্ন করছে তার তো জবাব আমার দেওয়ার উচিত নয়। এবার যদি কেউ জয়েন করে কেউ জয়েন না করে সেটা সময় দেখে বলে। বিড়াল কি পথ রুখে দাঁড়ালো তাহলে? হ্যাঁ, বিড়াল কি পথ রুখে দাঁড়ালো? না, বিড়াল পথ রুখে দাঁড়াবে কি করে? কাজ হলেই সব ঠিক, না হলে ঠিক না। যারা কাজ করতে পারে, যাদের একটা জনভিত্তি আছে, যারা মানুষের কাছে গিয়ে বাস থেকে নামলে যাদের দেখলে 100 মানুষের ভিড় হবে, সেরকম কোনো মানুষ বিজেপিতে, পশ্চিমবঙ্গ বিজেপিতে কাজ করতে পারবে না। কারণ এরা ক্লাস বেশিরভাগ, মানে এরা আমরা দেখেছি এখন যিনি সভাপতি হয়েছেন ঠিক আছে, ভালো ছেলে, কিন্তু তার মধ্যেই আপনি দেখুন দিলীপবাবু দিল্লিতে গিয়ে গণ্ডগোল কাজে, ওইখানে কাজ করার কোনো পরিবেশ নেই। যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি মুরলীধর লেন তো পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা জায়গা যেখানে কুয়োর ব্যাংরা আপনাকে টেনে হয়তো নামাতে পারবে না, আপনার যদি দম থাকে আপনাকে নামাতে পারবে না, কিন্তু কন্টিনিউসলি আপনাকে ডিস্টার্ব করে যাবে, মানুষের থেকে যাতে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, সংগঠনের মধ্যে যাতে আপনি আনপপুলার হয়ে যান, সেরকম করতে পারুক আর না পারুক সে চেষ্টা সম্পূর্ণভাবে চালিয়ে যাবে। অর্জুন সিং বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং ভবিষ্যতে বিজেপিতেই থাকবেন। যারাই বিতর্ক তৈরি করছেন তারা আর যাই হোক খুব একটা শেষের হাসিটা হাসতে পারবেন না। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ ঘিরে বিতর্ক, নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অপসারিত অঞ্চল সভাপতি। যদিও এ বিষয়ে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বছর ঘুরলে রাজ্যে পঞ্চায়েত ভোট, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। সেই মতো কয়েক জায়গায় নতুন করে শুরু হচ্ছে কমিটি তৈরির কাজ, আর এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। বৃহস্পতিবার তৃণমূলের অন্দরণ ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল সভাপতি দুলাল চক্রবর্তীকে সরিয়ে নতুন অঞ্চল সভাপতি করা হয় প্রদীপ কুমার বর্মাকে। দলীয় অফিসে এই ঘোষণা করেন তুফানগঞ্জ 1 নম্বর ব্লক সভাপতি জগদীশ বর্মন। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি খামে সভাপতি ঘোষণা করা হয়, সেই কমিটি ঘোষণা অবৈধ। আমি এখনো তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি, আগেও ছিলাম। তবে কমিটি বিতর্কে ব্লক সভাপতির পাশেই দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। কোর কমিটিতে একটা মিটিং করে ডিসিশন নিয়ে এর পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনে বলবৎ থাকবে এ কে কি বললো তা যায় আসে না। তৃণমূলের যে দুর্নীতিগুলো হচ্ছে এবং তারা যে কাটমানিগুলো খাচ্ছে সেখান থেকে মানুষের চোখ সরানোর জন্য নিজেদের মধ্যে এরকম একটা গোষ্ঠীদ্বন্দ্বের ভাব মানুষের কাছে প্রকাশ করা, যাতে সাধারণ মানুষ সেই দুর্নীতিগুলোর দিকে না তাকিয়ে দেখে। সব মিলিয়ে তৃণমূলের অঞ্চল কমিটি গঠন নিয়ে সরগরম পরিস্থিতি। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় যারা এখনো বাইরে আছেন তাদের অনেকেই গ্রেপ্তার হবেন এমনই দাবি করলেন স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এ নিয়ে তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহিরের পাল্টা দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন নন্দীগ্রামের বিধায়ক। এদিকে দেবব্রত মাইতি খুনের ঘটনায় আগামীকাল আবু তাহির সহ 9 জন তৃণমূল নেতাকে তলব করেছে সিবিআই। হ্যাঁ, সিবিআই আবার তলব করেছে, গতকাল রাত 10টার সময় আমাকেও মানে নোটিশ পাঠিয়েছেন। আমার পাশে খুশনবী সাহেব ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন, ওনাকেও হচ্ছে নোটিশ পাঠিয়েছেন। এই ঘটনাটা হচ্ছে আদপে কীভাবে ঘটেছে আমরা কিছুই জানি না, এবং যাদেরকে সিবিআই ডেকেছিল প্রথম ধাপে
সেই ১২ জনকে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে হচ্ছে গ্রেপ্তার করে নেয়। এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে এলাকা ছাড়া করার জন্য এই ধরনের আয়োজন করেছে। এখানকার যিনি এমএলএ রয়েছেন তিনি তার লোকজনকে দিয়ে থানায় এফআইআরটা করেছেন। 8 থেকে 70 জন দলবদ্ধভাবে মারপিট করেছিল, সিবিআইকে সকলকে ধরা উচিত, সিবিআই আরও স্পিড বাড়ানো উচিত। ইনভেস্টিগেশন তারা বাইক নিয়ে ঘুরেছিল কেন? দোসরা মে রাত্রি থেকে বাইক নিয়ে ঘুরেছিল কেন? এরা ভেবেছিল মমতা ব্যানার্জি সরকার তৈরি করেছে মানে আর কেউ থাকবে না, কোনো বিচার কেউ পাবে না, এখন ঠেলাই পড়েছে। নদিয়ার নাকাশিপাড়ায় ভস্মীভূত কংগ্রেসের পার্টি অফিস পুড়ে খাক, একাধিক গুমটিও। পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে কংগ্রেস, মানতে নারাজ তৃণমূল। দাউদাউ করে জ্বলছে একের পর এক দোকান, আগুনে পুড়ে খাক কংগ্রেসের পার্টি অফিসও। নদিয়ার নাকাশিপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িয়ে গেল রাজনীতি। বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ যুগপুরে ভস্মীভূত হয়ে যায় 7টি গুমটি দোকান। রাতে ফোন গেল যে আগুন ধরেছে, দৌড়িয়ে এসে দেখলাম আগুন দাদাও করে জ্বলছে, ফায়ার ব্রিগেড আসছে নিভাচ্ছে। পার্টি অফিসের স্বর্ণগুলো আমার দোকান, এটা আয়ুর্বেদিকের দোকান। গুমটি দোকান ছাড়াও আগুন লাগে কংগ্রেসের পার্টি অফিসে। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পিছনে রাজনৈতিক চক্রান্ত দেখছে কংগ্রেস। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত, এই চক্রান্ত করেই আমাদের দলীয় অফিসে আগুন লাগানো হয়েছে। দলগতভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের হয়তো ভোটের সময় একটু গণ্ডগোল হয়, কিন্তু এইরকম কোনো ঘটনা আমার জানা নাই বা এরকম কেউ করবে বলে আমি বিশ্বাস করি না। দুর্ঘটনার কারণে এই অগ্নিকাণ্ড নাকি নেপথ্যে কারোর হাত রয়েছে তা এখনও স্পষ্ট না হলেও ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতি। প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মহিলার মৃত্যুতে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে বিতর্ক, গণধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন তিনি। যদিও পুলিশ সুপারের দাবি, ময়নাতদন্তে গণধর্ষণের কোনো প্রমাণ মেলেনি, শ্বাসরোধ করে খুন করেছে মহিলার সৎ ভাই, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝাড়গ্রামের তরুণ ব্যবসায়ী সৌরভ আগরওয়ালকে অপহরণ করে খুনের মামলায় 4 জনের সাজা ঘোষণা করল পূর্ব মেদিনীপুরের তমলুক আদালত। 3 জনকে যাবজ্জীবন এবং 1 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। খুশি নিহত ব্যবসায়ীর পরিবার। 8 বছরের আইনি লড়াই শেষ। ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মামলায় 4 জনের সাজা ঘোষণা করল আদালত। স্বস্তিতে নিহত ব্যবসায়ীর পরিবার। শুক্রবার মামলার রায় ঘোষণা করে পূর্ব মেদিনীপুরের তমলুক আদালত। দোষী সাব্যস্ত অশোক শর্মা, তার ভাইপো সুমিত শর্মা, অশোকের পরিচারক তোতন রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 60,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে 3 জনকে। অন্যদিকে দীনেশ শর্মা নামে আরেকজনকে 7 বছরের কারাদণ্ডে নির্দেশ দিয়েছেন বিচারক। কোর্ট ন্যায় বিচার দিয়েছে সেটা আমার আশা ছিল এবং সেটাই পেয়েছি, ব্যাপারটা আছে এতে আমি খুশি আছি। ব্যাপারটা আছে ওরা 8 বছর ধরে আমাকে মানে খুব মানে হাইরান করেছে, কিন্তু আমিও হাল ছাড়িনি, ব্যাপারটা আছে। ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকার বাসিন্দা ছিলেন সৌরভ আগরওয়াল ওরফে রকি, পেশায় ছিলেন নির্মাণ সরঞ্জামের ব্যবসায়ী। পরিবারের দাবি, 2014 সালের 25 এপ্রিল অপহৃত হন রকি। 6 মে ওড়িশায় উদ্ধার হয় বছর 26-এর ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। নিরাপত্তার কারণ দেখিয়ে মামলা অন্য আদালতে সরানোর জন্য হাইকোর্টে দ্বারস্থ হন অভিযুক্তরা। সেখান থেকে মামলা যায় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় মামলা চলবে তমলুক আদালতে। স্ট্রং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা প্রমাণ হয়েছে এই আসামিদের বিরুদ্ধে, যার ভিত্তিতে আজকে আদালত এই যে 3 জনকে, এই যে সুমিত আপনার হচ্ছে অশোক শর্মা, টোটন রানা এবং সুমিত শর্মা, এদের 3 জনকে যাবজ্জীবন দিলেন। মামলা থেকে আগেই ছাড়া পান সাজাপ্রাপ্ত অশোক শর্মার স্ত্রী পুনম শর্মা। বুধবার দোষী সাব্যস্ত হন 4 জন। বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সামনে এলো আরো একটি জালিয়াতির ঘটনা। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে জিএসটি আধিকারিক পরিচয়ে তোলা আদায়ের চেষ্টা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কোকোভেন থানার পুলিশ গ্রেপ্তার করলো 2 অভিযুক্তকে। ধৃতরা সম্পর্কে কাকা ও ভাইপো। কতদিন ধরে অভিযুক্তরা এই কাজ করছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। কাকা ভাইপোর চাঞ্চল্যকর কীর্তি, জিএসটি আধিকারিক পরিচয় তোলা আদায়ের চেষ্টার অভিযোগ।
নীলবাতি লাগানো গাড়ি নিয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না। তোলাবাজির চেষ্টার অভিযোগে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কোকোভেন থানা এলাকার বাসিন্দা কাকা ভাইপো বাসুদেব পাল ও জগদীশ পালকে গ্রেফতার করলো পুলিশ। এটা হায়ার করা হয়েছিল হার্ড ভেহিকল, এই দুজনেই পাবলিক ড্রাইভার, যিনি অফিসার ছিলেন তিনি জানা যাচ্ছে তিনি 5:30 সময় গাড়িটি ছেড়ে দেন, এরপর এরা এই গাড়িটা নিয়ে এই কাজগুলো করে বেড়াচ্ছে। পুলিশ খোঁজখবর করার পর ওদের চেস করে নদিয়ার কাছে গাড়িটিকে পায়। অভিযোগ, জিএসটি আধিকারিককে বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ বাড়িতে নামিয়ে গাড়িটি নিয়ে দুর্গাপুর স্টেশন রোডে চলে আসেন বাসুদেব, সঙ্গে ছিলেন ভাইপো জগদীশ। তারপর সন্ধ্যের দিকে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দুটি পাথর বোঝাই লরি থামান তারা। বাসুদেব নিজেকে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে কাগজপত্র দেখার ছলে দুটি লরির চালকের কাছ থেকে 6,000 টাকা চান বলে অভিযোগ। লরি চালকরা জোরদার প্রতিবাদ করলে কাকা ভাইপো লরির কাগজপত্র নিয়ে দুর্গাপুর ব্যারাজের দিকে পালিয়ে যান। লরি চালকরা সেই সময় ঘটনার কথা জানান পুলিশের টহলদার গাড়িকে। পুলিশ তখন ধাওয়া করে দুজনকে ধরে ফেলে, কিন্তু কাকা ভাইপো আগেও কি একই কাজ করেছেন এসবই খতিয়ে দেখছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন। মুন্দকা স্টেশনের কাছে একটি বহুতলে আগুন, বড়ি থেকে 16টি ঝলসানো দেহ উদ্ধার, আগুন নেভানোর চেষ্টায় দমকলের 27টি ইঞ্জিন।